হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো রোববার, আর এই যে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে নোনতা বিস্কুট খাবে, কিন্তু নোনতা বিস্কুট তো শেষ, আছে খালি কয়েকটা, নিয়ে আসতে হবে। কোথায় গেলা? আর আমার এদিকে প্রচণ্ড কাশি আর তার সঙ্গে যে টনসিল ফুলে গেছে, মানে যাচ্ছা তাই অবস্থা। হ্যাঁ, আর এদিকে ছেলেরও, হ্যাঁ এদিকে ছেলেরও একটু কাশি হচ্ছে। খালি দিদা ঠিকঠাক আছে, যে দিদাকে ঠান্ডা লাগানো যাবে না, কারণ দিদা এমনিতেই সমস্যা, আর আমাদের ঠান্ডা লেগে গেলে আরও প্রবলেম হয়ে যাবে। তো ওষুধ চলছে আমারও, আর এখন হচ্ছে করবো হচ্ছে চা, এখন দিদাকে চা দেবো আর একটু মুড়ি ভাজবো। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই শেয়ার করবো। আর আজকে আমাদের পিকনিক আছে পাশের বাড়ি কাকিমার আর ওই বোনের সাথে, আমাদের বাড়ির সবাই মিলে আজকে পিকনিক করবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালের ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে দুধ চা, কারণ দিদা দুধ চা খায়, তো আজকে আমি তাই ভাবলাম যে আমিও খাই একটু দুধ চা। আর তার সঙ্গে মুড়ি ভেজেছি, সবারই গলার একটু প্রবলেম, বেশি করে রসুন দিয়ে মুড়ি ভেজেছি। তো চলো খাই, দিদাও খাচ্ছে। আজকে রান্না করব হচ্ছে ঠাকুরি কালার ডাল। তো এই যে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন এটাকে ফোড়ন দেব। এখানে পেঁয়াজ আছে, এখানে রসুন আছে, তো চলো ডালটা করি। আর এই যে এইদিকে ছেলে বসে আছে, এইরকম ঠান্ডার মধ্যে বলে আইসক্রিম খাবে, আইসক্রিম নেই, এখন আইসক্রিম উঠাই দিচ্ছে, খুব ঠান্ডা, বুঝলে? ঠিক আছে, ওকে এই যে বসিয়ে রেখেছি, দিদাও আছে এখানে। ও ঠাকুর, ঠাকুরদা নেই, ঠাকুরদা গেছে বাজারে পিকনিকের বাজার করতে। পিকনিক মাটন মাও মাও দেখবে। আচ্ছা দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, ছেলেকে জাস্ট খাইয়ে দাইয়ে উঠলাম। তো এই যে ওর কাশি, ওরও কাশি হচ্ছে, আমারও কাশি হচ্ছে, আর আমার টনসিল এত বেশি পরিমাণে ফুলেছে, অ্যান্টিবায়োটিক খেলাম, তার সঙ্গে জ্বরও এসছে, আর তার মধ্যে আবার পিকনিক, মানে যা তো অবস্থা আজকে, জানি না কত দূর কী হবে। বাবা ইচ্ছা করে কাশবে না, হ্যাঁ ইচ্ছা করে কাশবে না, আবার ইচ্ছা করে আবার কাশে মাঝে মাঝে। যাই হোক, দেখি কতদূর কী হয়। আর আমি খাওয়া দাওয়া করতে পারবো কি পারবো না তার কোনো গ্যারেন্টি নেই, কারণ দুপুরবেলাও আমি ভাত খাইনি, কারণ খেতেই পারছি না, আমার এত টনসিলের ব্যথা উঠেছে। রাতও সম্ভবত ভাত টাত তো কিছু খাবোই না, দেখা যাক বাকিরা সবাই খাওয়া দাওয়া করবে, দেখি কী করি না করি। এইখানে রান্না হচ্ছে, তেজপাতা নিয়ে কাজ করছে। আর এইবার এইখানে কই গেল রিও বাবু? এই যেখানে রিও বাবু, আপনি আপনি রিও হাই করো, হাই আপনি নাম টাম দিয়ে দেন। ওই রিও হাই করছে, এই যেখানে রিও তা হোয়াটসঅ্যাপ করতে পারবেন না, নাম বয়সটা আপনার, আর রিও তো দুষ্টুমি, হ্যাঁ নাম আর বয়সটা হোয়াটসঅ্যাপ করে দেন, আর হচ্ছে হলো ফোন নাম্বারটা, আর ঠিক আছে। আর এইখানে রিওর মা বসে আছে গলায় কাপড় পেঁচিয়ে, আর রিও এসেছে দেখা করতে মায়ের সাথে। যার জন্য আমি ভিডিওর দিয়েছি আজকে একে বুকিকে, যে তুই আজকে পুরো ভিডিওটা কর, আমি রান্নার ভিডিও মাঝে মাঝে করব। আসলে আমি কথা বলতে পারছি না ঠিকঠাকভাবে, আমার গলাটা এত ব্যথা করছে। হ্যাঁ ভিডিওগ্রাফার, ভিডিওগ্রাফার। তো চলো আমাদের পিকনিকের তোড়জোড় তো শুরু হয়ে গেছে, রান্না শুরু হয়ে গেছে আমাদের। আপাতত এখন পেঁয়াজ আর এই যে মাংস ম্যারিনেট করে রেখেছে, আজকে কাকিমার হাতে খাবো মাংস। আর ওদিকে হচ্ছে ছেলের মাছ ভাজা, আজকে দুপুরে ও খেতে যা কাণ্ড করলো না, কিছুতেই খাচ্ছে না, নিরামিষ। আমাদের পিকনিকের এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এই যে বাবা খাচ্ছে হচ্ছে ডেড়টা রুটি, আমি খাচ্ছি ডেড়টা রুটি, দুজনে হাফ হাফ করে, দারুণ। কে করেছে জানিস? তোমার মা করেছে। আর তোমার মায়ের হাতে মাংসটা না আজকে আমার একদম মায়ের মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমাদের বড় মশাই উপরে খাচ্ছে,
আর এই যে কাকিমার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে কাকিমার, কারণ আজকে আমি কোনো কিছুই হেল্প করতে পারিনি, কোনো কিছুই হেল্প করতে পারিনি। তো চলো খাওয়া দাওয়া করি। তুই মাংস খাসনি এখনো, কিন্তু বেগুন পোড়াটাই বললি দারুণ হয়েছে। করেছিস? বাহ ভালো, আমিও করেছি। চলো আগে হ্যাঁ কষা থেকে খাওয়া শুরু হয়েছে। এই যে বেগুন পোড়া দিয়ে মাংসটা আমরা কষাটা খেয়েছি, মাংস দারুণ হয়েছে।